হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা ডাব্লিউ এইচএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ এর বাংলা সেট নাম্বার চোদ্দোর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের এক পুলিশ সেজে হয়ে দাঁড়িয়েছিলেন অপশান নাম্বার গ একের দাগে দুই নদের চাঁদের বয়স অপশান নাম্বার খ একের দাগে তিন ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড় অপশান নাম্বার খ একের দাগের চার অভিষেক শীর্ষক অবাংশটি মেঘনাদবধ কাব্যে কাব্যেজ কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে অপশান নাম্বার ক প্রথম স্বর্গ একের দাগের পাঁচ তারা আর স্বপ্ন দেখতে পারলো না কার স্বপ্ন দেখতে পারলো না অপশান নাম্বার ঘ শান্ত হলুদ দেবতারা একের দাগের ছয় গান বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে অপশান নাম্বার খ কোকিল একের দাগের সাত পালকের কলমে ইংরাজি নাম হলো অপশান নাম্বার গ কুইল একের দাগের আট কানে কলম বুঝে দুনিয়া খোঁজেন অপশান নাম্বার খ দার্শনিক একের দাগের নয় হিমালয় পৃথিবীর মানদণ্ড উক্তিটি অপশান নাম্বার গ কালিদাসের একের দ্যাগের দশ ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্কে বলে অপশান নাম্বার খ কারক একের দাগের এগারো কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নিয়ন্ত্রিত পদটি অপশান নাম্বার গ সন্বন্ধ পদ একের দাগের বারো যে সমাসে সমস্য মান পদ উভয়ই বিশেষ ও বড় পদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে অপশান নাম্বার খ ক্ষমধারায় সমাস একের দাগের তেরো কীর্তিবাস কীর্তিবাস রামায়ণ রচনা করেন নিমুখ পদটি কোন সমাস উদাহরণ অপশান নাম্বার গ বহুব্রী সমাস একের দাগের চোদ্দ আমাদের মধ্যে যারা ওস্তা তারা ও কালো জলে কি ঘ কোন শ্রেণীর অপশান নাম্বার খ খুটির বাক্য একের দাগের পনেরো বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে অর্থ অধিক থেকে অপশান নাম্বার গ বাচক বাক্য একের দাগের ষোলো ক্রিয়ার ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় অপশান নাম্বার খ ভাববাচ্ছে। একের দাগের সতেরো তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটি কর্তৃপাচ্ছ্য রূপ হলো অপশান নাম্বার খ তিনি টিকিট কেনেননি একের দাগের